আকাশ দেখো কত সুন্দর। এটা এইটাই উঠতে ইচ্ছা করছে তোর? হ্যাঁ, এটা বেশি বড় না, আমাদের কৃষ্ণনগরে হচ্ছে এর থেকেও বড়। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন সময় হচ্ছে ঠিক 7টা আর আমি যাচ্ছি পড়াতে। সো আজকের মেলার দিনটা এইভাবে শুরু হচ্ছে, তো চলো এখন পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে এসে তারপরে যেখানে যাব মেলাটা ঘুরবো কি করবো, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। সো দেখো মেলা এখানটাতে চলছে আপাতত, কিন্তু এবছর একটুখানি ভিড় কম রয়েছে, তো আপাতত এখান থেকে শুরু। আর এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটা, এই বাড়িটা তো, এই বাড়িটার পিছনে আমাদের বাড়ি আর এখানেই মেলা। তো আপাতত পড়ি আসলাম, পড়ি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, লোকজন নেই। সো এখন সময় ঠিক 9:30 আর আপাতত আমি এখন ব্যাগ নিয়ে যাচ্ছি হচ্ছে কিছু খাবার দাবার আনতে, কারণ আজকে আমাদের বাড়িতে না ভাত রান্না হচ্ছে না কিছু খাওয়া যাবে আজকে বাড়ি থেকে মানে বাড়িতে কিছু রান্না করে খাওয়া যাবে না। তো সমস্ত বাইরের খাবার বা বাইরের কোনো বাড়িতে খাওয়া যেতে পারে, বাট বাড়িতে খাওয়া যাবে না। সো আপাতত বাইরের বাড়িতে যেহেতু কালকে প্রসাদ খেয়েছে, আর আজকে পরোটা নিয়ে আসছি, তো পরোটাই আজকে খাওয়া হবে সারাদিন। তো চলো এখন দোকানে মেলার ভেতর দিয়ে যাবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো। মানে মেলার ভেতরে গেলে লজ্জা লেগে যায়, বিভিন্ন মানুষ তাকিয়ে থাকে। সো এটাই হচ্ছে আমাদের মন্দির, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর দুই দিক দিয়ে লাইন দিয়ে পুরো পুজো নেওয়া হচ্ছিলো, প্রচণ্ড ভিড় ছিল এই জায়গাটাতে। আর আমি এই যে পিছনে দেখতে পাচ্ছ এই মিষ্টির দোকানে একটু মিষ্টি পরোটা কিনতে এসেছিলাম, যেটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি, পরে আবার ভিডিও করে দেখো। সো এখন চলে এলাম, এই যে মাও এখানে বসে রয়েছে, আর কি খাবার দাবার নিয়ে এসেছি, যেগুলো পরোটা যেটা দুপুরে সকালে খাওয়া হবে আপাতত। সো এই যেখানে দই মিষ্টি, তারপর হচ্ছে এখানে মিহিদানা, কলা, আর এইটার ভিতর পরোটা, সো এইসব জিনিসগুলি আছে খেতে। সো এইসব জিনিসগুলি খেতে হবে, কারণ আজকে পঞ্চ মানে বাড়িতে ভাত রান্না নেই। আর সো এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেলাটা, তো চলো তোমাদের পুরো মেলাটা এখন ঘুরে দেখাবো। এই যে এইটাই হচ্ছে ভালো দোকান, খুব মেলার ভেতর ঢুকে গেছি, জিলিপি সিঙ্গারার দোকান। এই লোকটার দোকান, আবার কি দাঁড়াবি? বাইরে যাওয়ার দোকানদার এসে ছেলে দেন, আসে বাইরে যাওয়ার দোকানদার ব্যবসায়ী দেখো এখন মোটামুটি অতটা ভিড় নেই, মানে একদমই ফাঁকা ফাঁকা। এবছরে মেলা উড়ি লোক কই? এই যে রেস্টুরেন্টে ফুলকে লুচি ভেজে রেখে, উড়ি বাপরি দোকানগুলো একটু দেখিয়ে দিই। কিন্তু লোক নেই বছর, সো এটা হচ্ছে রাস্তার দুই সাইডে যে দোকানগুলো বসেছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি, তো যতটা পাচ্ছি আমি ক্যামেরা করে। আর এদিকে তোমাদের মাঠের ভেতরে অনেক দোকান রয়েছে, সব ভিডিওগুলি তোমাদের করে করে দেখাবো এবং কোথায় কী দোকান বসেছে প্রত্যেকটাই দেখাবো। আর এখন প্রথমে যাচ্ছি মনসা মন্দির ওখানে। সো এইদিকে রয়েছে সব মনিহারি পট্টি, তবে পরে আসছি আমরা, আগে তোমাদের এই দিকটা দেখিয়ে দিচ্ছি। দেখে নাও দুই সাইডে শুধু দোকান দোকানই রয়েছে, আর এখান থেকে শুরু হচ্ছে পুজোর লাইন, পুরো স্টেশনে এইবার পর্যন্ত যাবো। হ্যাঁ হ্যাঁ, এই তো এইটাই হচ্ছে মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে বহুত লাইন রয়েছে, যেগুলো যেহেতু আস্তে আস্তে সব পুজো দেওয়া হচ্ছে, আর এই রকম লাইন প্রায় অনেকক্ষণ থেকে যায় আমাদের এখানে। আর এবছর একটুখানি ভিড় কম রয়েছে, বাট এই জায়গাটায় আগের বছর হয়তো দু বছর মেলা হয়নি, তো
তার আগের বছর এই জায়গাতে পা রাখার জায়গা ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। আর এই বছর তো রাস্তা ফাঁকা ফাঁকায় রয়ে গেছে। তো যাই হোক, আপাতত এই দিকটা দিয়ে আমরা এখন ওই দিক পর্যন্ত যাচ্ছি তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখার জন্য। আর আমাদের ট্রেনের লাইনের ওই পারে রয়েছে বিভিন্ন গাছ, যেটা তোমাদের পরে দেখাবো সেদিনকে যাব। আর আপাতত দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে লোক এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। যে পরিমাণের লোক এখানটা ছিল তার থেকে আরও বেশি লোক আসছে। কি ক্যামেরা পূর্ব সেলে এক নম্বর পঞ্চায়েত সমিতি ওখানটাতে রয়েছে মণিহারি পট্টি। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি, দুই লাইন রয়েছে আপাতত এখানে। কি কিনবি বল এবার, এই জামার সঙ্গে এসছে। দেখে নে যে 10-15 টাকার মধ্যে। সে চারিদিকেই পুরো দোকানে দোকান, বাট লোক অতটা নেই, তবে আশা করি রাত্রের দিকে লোক হবে। ট্যাটুর দোকান হচ্ছে, আমি দেখাবো না কারণ আমি নেই, ট্যাটু করছি না। শোনা, কি কেনা যাবে? তো দেখো চারি সাইডে শুধু দোকানই দোকান, বাট লোক অতটা নেই আপাতত। আর মোটামুটি কতগুলো দোকান আছে, মোটামুটি কান 100-150 হয়ে যাবে দোকান। সো এটা শুধু এই মাঠটার দোকান, ঠিক আছে? ওই মাঠেও আরও দোকান রয়েছে। তো চলো, তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ না, থাক, ঠিক আছে? তো এখানে চেন, হাড্ডি, গুড্ডি, আর এই মাঠের দোকান রয়েছে। তো চলো এই মাঠের দোকানগুলো দেখায়। সেখানে হরেক মাল, বেশিরভাগই তো হরেক মাল লিখছে বছর। মেলায় দূর দূরান্ত থেকে আগত, মেলায় দূর দূরান্ত থেকে 6 টাকার দোকান দেখবে এক জায়গায়। সো দেখো প্রত্যেকটা জায়গাতে হরেক মালের দোকান বানাচ্ছে প্রচুর। আর আমরা গরমে সেদ্ধ হচ্ছি, সেদ্ধ তো হচ্ছি। 50 সাইড। দেখো এইখানে আরো একটা লাইন রয়েছে, মানে পরপর শুধু লাইন রয়েছে। আর এই সাইডটা করে রয়েছে কাঠের দোকান। এই কাঠের দোকানও ঘুরবো, হ্যাঁ, একটা জিনিস কিনবো, মানে দেখে যাবো একটা জিনিস। লোক হবে তো রাত্রে, এখন কি কেনার লোক আসবে রাত্রে? আসবে বাচ্চাদের টুপি নিন 60 টাকায়, আমেরিকান টুপি নিন 60 টাকায়, চশমা নিন 60 টাকায়, চায়না ফুলদানি নেবেন চলায় 60 টাকায়, ফুলদানি সেট নিন 60 টাকায়, তোদের কেনার ইচ্ছা আছে? শিব একটা শিব আছে আমার বাড়িতে, ওই এই ছোট শিব আছে আমার, ঠিক আছে? আমি শুধু এখানে এই যে কিনবে বলছে যে এই যে দেখো এখানেও কত বসেছে, আর এখানে আবার ওই যে থার্ড লাইন, লম্বা কৌটনি 40 টাকায়, প্লাস্টিকের বড় মগি 40 টাকায়, প্লাস্টিকের জামা কাপড় ঘষা প্লাস্টিক 40 টাকায়, প্লাস্টিকের বড় লেবুটি 10 টাকা 40 টাকায়, প্লাস্টিকের কাপড় কেমন। তো আপাতত একটুখানি বরফ কিনে খাওয়া হচ্ছে, কারণ পুরো মাঠে রোদ আর রোদ, ঠিক আছে? আর ওই যে পিছন দিকটা দেখাচ্ছি, ওই যে নাগরদোলা ওই সাইডটা করে রয়েছে, একটু বরফ, এই ফোকাস নিচ্ছে না। আর এই যে মাঠে পুরো কাঠের দোকান রয়েছে, তো ভাবছি কাঠের দোকানগুলো ঘুরবো ভেতরে। দাঁড়া, বসিস না, এলে আরেকটু আরেকটু। সো আমাদের এই এই মেলাটা যতটা, মানে কি বলবো, অন্য জিনিসপত্রের থেকে বেশিরভাগ কাঠের জিনিস কিন্তু বহু দূর। আরে আমি কথা শুনতে পাচ্ছি তোমরা? দেখো এইদিকে ট্রেন হয়েছে, এ ওকে দিলাস না। আর এইদিকে নাগরদোল্লা ব্রেক ডান্স, আর হচ্ছে এখানে এসে বাচ্চাদের গাড়ি, ট্র্যাম্পোলিন, এরা জল নিচ্ছে ইয়ে থেকে। সো এখানে ব্রেক ডান্স, এখানটা এসে বাচ্চাদের বোট। সো মাঠের এই পোর্শনটা করে রয়েছে নাগরদোল্লার, পিছনে সব রয়েছে কাঠের দোকান। সো এই জাস্ট মেলাটা পুরোটা ঘুরে এলাম, আর এত রোদ আর এত গরম।
এত গরমের মধ্যে মানে বাইরে পুরো টাটকা একবার রোদ রয়েছে, আসতে তো বলনি। তো যাই হোক, আপাতত এখন স্নান টান করে নেবো আর কি। সো এখন সময় হচ্ছে 2:15, আর হ্যাঁ 2:15, আর আমি এখন একটুখানি স্নান টান করে দোকানের দিকে এসেছি। আর মা আপাতত এই যে দেখুন কি খাচ্ছে, কই মায়ের। সো এখানে মা দই মিষ্টি, নিচে কি জল, দই মিষ্টি খাচ্ছে। আর এদিকে আমাদের দেখো দোকানটা, তোমাদের দেখিয়েছি লক্ষ্মীর ঘর সাজিয়ে দিয়েছি আমরা কত। আপাতত প্রতি বছর যেই পরিমাণে লোক হয় সেই পরিমাণের থেকে এই বছর তো মনে হয় 1/3। তো লোক একদমই নেই এবছর। সো দেখো আমার দুপুরের আজকে লাঞ্চ আইটেম এখানটাতে রয়েছে পরোটা, এখানে রয়েছে তরকারি, এখানে রয়েছে কলা, একটা কালো মিষ্টি, আর আছে দই। তোমরা কেউ খেয়েছো এরকম আইটেম? যেহেতু আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হয় না, তো সেরকমই খেতে হবে। তো কালকেও যেহেতু পঞ্চমী ছিল তো কালকেও এরকম টাইপেরই খেয়েছি, তবে কালকে যেহেতু প্রসাদ নিয়ে আসা হয়েছিলো, আর আজকে তো ভাত বাড়িতে খাওয়াই যায় না, মানে এরকমই। সো এখন সময় হচ্ছে 5টা, আর গত 2 বছর তো লকডাউনের কারণে মেলা হয়নি, তবে তার আগের বছর যে মেলাতে হয়েছিল সেই মেলাতে যা ভিড় ছিল তার 1/3 এবছর ভিড় হয়েছে। তো চলো দেখি কি এখন মেলায় ভিড় আছে, আবার একটুখানি ঘুরে আসি। এখন মাঠের এরকম অবস্থা। দেখো এখন একটু লাইট লাইট জ্বলেছে, তো এখন একটুখানি ভালো লাগছে দেখতে দোকানগুলো। সো এখন হচ্ছে 6:40 মতন, আর আমি এখন বাড়িতে এসেছি একটুখানি সন্ধ্যেটা দিয়ে দিতে। আর যেহেতু মেলা তো তো আজকে সারাদিন দোকানেই থাকি, ব্যাস দোকান থেকে একটু যাই আসি, মেলাতে যাচ্ছি, অনেকবারই যাচ্ছি আমি, কিন্তু প্রতিবার তোমাদের কি দেখাবো এক জিনিস। সো দেখো এখন ওই যে রাঙ্গদোলাটা চলছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি একবার। আর মেলাটা এবছর পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে। তো দেখো এখানে নাগরদোলাটা খুব সুন্দর লাগছে দেখতে, দাঁড়া সামনে দেখে চল, লোক তো চাপছে একদম অল্প, চলো দেখা যাক সামনে দিয়ে যাওয়া যাক। তো দেখো কত সুন্দর, এটা এইটাই উঠতে ইচ্ছা করছে তোর? হ্যাঁ, এটা বেশি বড় না, আমাদের কৃষ্ণনগরে হচ্ছে এর থেকেও বড়। চারিদিকে এটা এটা এক সাইড থেকে তুললেই ভালো হয়। সো দেখো এখন কত সুন্দর, কত লোক চাপছে না, কিন্তু এই কালারফুল লাইটগুলো এটা বেশি সুন্দর লাগছে, কালারফুল লাইটগুলো এরকমই করেছে লোকেশন করে। আর এখানে ব্রেক ড্যান্স রয়েছে পাকা। সো এইদিকে চলছে ট্রেন, এই ট্রেনটা তো চেপেছি আগের বছর। আর এদিকে ব্রেক ড্যান্স এখনো ভর্তি নেই লোক, ব্রেক ড্যান্স চলছে না। তো আমরা কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, শুধুমাত্র দেখছি আমরা, বুঝলে, কারণ বিশাল দাম টিকিটের হয়ে গেছে, 50 টাকা। তো চাপবো, কারণ 5-7 দিন তো এখনো রয়েছে। তো কী করা যাবে এখন, এসেছিল তো এখন ব্রেক ড্যান্স, আমরা শুধু দেখছি। তো ব্রেক ড্যান্সের টিকিট হচ্ছে 50 টাকা, সেই জন্য আমরা চাপতে চাই না, শুনেই তো কেমন লাগছে। তো ভাবছিলাম চাপবো, কিন্তু তারপর ভাবছি চাপবই না। সে দেখো এখানে ব্রেক ড্যান্স চালু হয়ে গিয়েছে, কেউ একটু চেল্লামেল্লি করুক বা কিছু, কে জানে কে চেপেছে এদিকে ভিডিও করছি আমি। সেটা হচ্ছে 4 নম্বর বার যেইবার আবার এসেছি মেলার মাঠে, আর পুরো মেলার মাঠটা এখন ঘুরে নিলাম, আর তোমাদের দ্বারা পুরো মেলার মাঠটা একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। সো এইদিকে হচ্ছে ট্রেন, তার এই সাইডটা রয়েছে ব্রেক ড্যান্স, তারপরে রয়েছে নাগরদোল্লা, আর এইদিক দিয়ে এই জাম্পিং জাপাং টাকাং যা আছে আছে। তো পুরো মাঠেই প্রায় লোক, বাট এবছর অনেক লোক কম রয়েছে, প্রতি বছর যেই পরিমাণে লোক হয় তার থেকে অনেক লোক কম। সো ভাবছি যে এর মধ্যে চাপবো, বাট 50 টাকা নষ্ট করার থেকে 2 এগরোল খেয়ে নিই আমার। কালকে ও বলেছে আমাকে চাপাবে, ও টাকা নিয়ে এসছে। সো এখন কিছু নিমকি খাওয়া যায়,